সে হচ্ছে বললাম যে আমাকে তাড়াতাড়ি চা খাওয়িয়ে নিয়ে আয় কারণ আমি এখন চা খাবো তো বাপি বললো যে এখন এখানে ভালো চা কোথায় পাওয়া যায় আমি কোথায় পাওয়া যায় সেটা জানার বিষয় না বাট এই মুহূর্তে আমাকে চা খেতেই হবে তোমরা আমাকে নিয়ে চা খাওয়াই নিয়ে আসো পাপি বলে যে আসলাম মাত্র আপু এত ক্ষুধা লাগছে আমরা এখন ভাত খাবো তুমি বলতেছো চা খাবো আমি বললাম না আগে চা খাবো পরে ভাত খাবো কারণ আমি সেই রকম চা খোর তোমরা জানো না তো এখন আকাশকে বললাম তুই খোজ তুই তো কক্সবাজার সম্পর্কে ভালো আইডিয়া তোর কারণ আকাশের ট্রান্সফার হয়েছে হয়েছে কক্সবাজার ও কক্সবাজারে থাকে হ্যাঁ আর তোমরা তো জানো যে আকাশ হচ্ছে বাংলাদেশ পুলিশে আছে ও হচ্ছে পুলিশে জব করে তো তোমরা সবাই জানো তারপর আমি একটু বলে দিই তো যাই হোক চা খাওয়ার আগে হচ্ছে তারা বলতেছে যে না আগে আমরা ভাত খাবো ভাত খেয়ে তারপর চা খাবো আপু তুমি যাই বলো কারো আগে চা খাওয়া যাবে না বললাম আরে আমি তো কক্সবাজারে এসে হচ্ছে আমার চা না খেলে হচ্ছে আমি মানে থাকতে পারতেছে না ব্যাপারটা হচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক আকাশ আমাদেরকে একটা রেস্টুরেন্টে খাবারের জন্য নিয়ে গেল এখানে খাবার নাকি অনেক মজা গেলাম আমরা এখানে যাওয়া পরে হচ্ছে আমি তো বললাম যে কক্সবাজার আসছি সুটকি খাবো সুটকি ছাড়া কোনো কথাই হবে না এখানে আমরা আসলাম এসে হচ্ছে আমাদেরকে মানে বললাম যে আমরা এখানে আমাদের সুটকি কি আছে সেটা দেন আমরা হচ্ছে মেনু দেখতেছিলাম বাট আমি বললাম যে মেনু দেখে কোনো লাভ নাই আমরা হচ্ছে আজকে শুটকি খাবো আপনাদের সুটকির কি আছে সেগুলো আমাদেরকে দেন তারপর বললো যে এখানে নাকি শুটকির ভর্তা আছে দেন হচ্ছে অর্ডার করলাম একটা ভর্তার প্লেট বাট দেখে হচ্ছে খুব লোভনীয় মনে হচ্ছিল যে ইস খুব মজা করে খাবো ভর্তাগুলো মোটেও মজার ছিল না কেন জানি না আমার কাছে কারো কাছে ভালো লাগেনি সাথে লুটটা ফ্রাই নিয়েছিলাম বাট ফ্লোরটা প্রায়টা অ্যাভারেজ ছিল আমি এখানে লোককে ডেকে নিয়ে আসলাম ম্যানেজারকে যে ভাই আপনাদের এখানে কে রান্না করে এই শেপকে তাড়াতাড়ি চেঞ্জ করেন খাবার একটু আমাজা না খাবারের টেস্ট ভালো করতে হবে আজকে তোমাদের সাথে আমি আমার স্কিনের একটা সিক্রেট শেয়ার করব। এইটা হচ্ছে একটা বিউটি পার্ল কম্বো যেটাতে আছে একটি ফেস ওয়াশ একটা ডে ক্রিম ও একটা নাইট ক্রিম থ্রি ইন ওয়ান মানে তোমরা একের ভিতর তিনটা পেয়ে যাচ্ছো প্রথমে আমি বিউটি পার্লের এই ফেস ওয়াশটা দিয়ে হচ্ছে পুরো ফেসটাকে আমি ওয়াশ করে নিই তারপর রাত্রে ঘুমানোর আগে হচ্ছে আমি এই নাইট ক্রিমটা ইউজ করি একটা কম্বোতে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে তিনটি ক্রিম আর এটা হচ্ছে ডে ক্রিম এটা হচ্ছে আমি দিনের বেলায় ইউজ করি বাইরে বের হওয়ার আগে অ্যাপ্লাই করে দেন হচ্ছে আমি মেকআপটা ইউজ করি বিউটি পার্ল কম্বোর এই প্রোডাক্টটা ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি ব্রন ও ব্রনের গর্ত দূর করে কালো ছোপ ছোপ দাগ ও লাল কালো তিল দূর করে স্কিনকে তিন থেকে চার শেড ব্রাইট ও ফর্সা করে রেগুলার ইউজ করার আট থেকে দশ দিনের মধ্যে আপনি এটার রেজাল্ট বুঝতে পারবেন আর হ্যাঁ এটা বিএসটিআই অনুমোদিত ও বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত এবং এর কোনো সাইড এফেক্ট নেই আর এইটার অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন সেই পেস্ট আমি মেনশন করে দিয়েছি আপনারা চাইলে এখনই অর্ডার করে নিতে পারেন পেস্টটা হচ্ছে উই কেয়ার ইউ আমি হচ্ছে পেস্টটা মেনশন করে দিয়েছি বললামই তো আমার চা খেতে হবে তো চার সন্ধানে ছুটে চলা আমরা হচ্ছে ঘুরতেছি আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এক পর্যায়ে হচ্ছে আমাদেরকে আমাদের যে অটোওয়ালা ভাইয়া ছিল উনি আমাদেরকে চা এখানে নিয়ে গেল তো অটোওয়ালা ভাইয়া আমাদেরকে একটা চাঞ্চল্যকর তত্ত্ব দিল সে তত্ত্বটা কি তথ্য দিল সেটা আপনাদেরকে আমরা ওনার মুখ থেকে এখন শোনাবো যে উনি কি ধরনের একটা তথ্য আমাদেরকে দিল আর এখানে চা নাকি মোটামুটি মজা কক্সবাজার নিশ্চয়ই জন্য শান্তি পাচ্ছিলাম নাঞ্চল্যকর তথ্য হলো এই অটোওয়ালা ভাইয়া হচ্ছে আমার ব্লক রেগুলার দেখে তো আমাকে বলতেছে যে আপু আপনার মতো মজা করে তো কক্সবাজার কেউ চা বানায় না খুশিতে তো আমার মনে হয় ছয়টা লাড্ডু ফুটে গেল